কর্তৃপক্ষ গেছ কোম্পানির কর্তৃপক্ষ দরমা সংশোধনীর ক্ষেত্র যেধরনে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করব লাগিছিলে সেই বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ নকৰাৰ বাবেই আমি এই প্রতিবাদী কার্যসূচী লবলগিয়া হৈছে। অসম গেছ কোম্পানির শ্রমিক কর্মচারীসকলের দরমা গাঁথনি 2016 চনের 1 জানুয়ারির পৰা আমাৰ কার্যকরী হব লাগিছিল। দেখা গৈছে যে বোর্ড অফ ডাইরেক্টরে আমার এই দরমা সংশোধনীর প্রস্তাব প্রেরণ করার পাছতো আমার বিত্তীয় আর ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে তার অনাবশ্যকভাবে এটা বিলম্ব সৃষ্টি করেছে। এই বিলম্বর সৃষ্টির প্রতিবাদতেই আমি এই কার্যসূচী লবলগিয়া হয়েছে। অসম গেছ কোম্পানি যে আমার শ্রমিক কর্মচারীসকল আজি তারিখত প্রাপ্যর পৰা বঞ্চিত হয়েছে। চাওক, আজি 2016 চনের 1 জানুয়ারির পর যে আমি সংশোধিত দরমার গাঁথনি লাভ করব লাগিছিল, কিন্তু আজি তারিখতো আমার 2.5 বছর দিন অতিক্রম করে যাওয়ার পিছতো আজি তারিখত কিন্তু আমি সংশোধিত হাত দরমা লাভ করা নাই। গতি আমি আমার বিভাগীয় কর্তৃপক্ষ ফলের পর আমি বারম্বার অনুরোধ করছো বা বিভিন্ন স্তর সরকারি আমি স্তরও গই আমি দরমার গাঁথনির ক্ষেত্রে আমি বারম্বার অনুরোধ করে অহার পিছতো আজি আমি ইয়ার সুফল লাভ করা নাই। আমি অনুভব করছো যে আমার কর্তৃপক্ষ বিভাগ আমার কোম্পানি কর্তৃপক্ষ এই ক্ষেত্রে যে ভূমিকা লব লাগিছিল দরমা গাঁথনি লাভ করার ক্ষেত্রে সেই ভূমিকা লব পৰা নাই। গতি আজি তারিখত আমি আমার কর্তৃপক্ষক আমি তারিখত আজি ঘেরাও দিয়ে কার্যসূচী হাতত লৈছো যাতে আমার প্রাপ্য আদায়ের ক্ষেত্রে আমার কর্তৃপক্ষ ফলের পর সমুচিত পদক্ষেপ হাতত লয়। অন্যথা আজি তারিখত আমি ঘেরাও কার্যসূচী যেনেধরণে লৈছে ভবিষ্যতের দিনবিলাকতো যদি আমার দাবিবিলাক পূরণ নহয় আমার প্রাপ্যর পর যদি আমি এনেদরে বঞ্চিত হয়ে থাকিব লাগে আমি ভবিষ্যতের দিনত কিন্তু ইয়াতকো আমি অধিক কঠোর আমি পদক্ষেপ বা আন্দোলনের কার্যসূচী আমি হাতত লম।